বলে বলো এই যে গোস্ত কুকুরের গোস্ত কে বলেছে বড় আব্দুল্লাহ বলে আমি বলেছি তো বললেন তুমি বলেছো তোমারটা ঠিক হয়েছে ঠিকই বলছো এটা কুকুরের গোস্ত জোরে জোরে চিল্লায়ে বলো আল্লাহু আকবার বলে দ্বিতীয়টা দ্বিতীয় তুমি কে বলেছো গর্ভবতী মহিলা আর রুটি সেক্সে দুই নাম্বার আব্দুল্লাহ বলে আমি বলেছি বলে কিরাম টের পাইলা বললে বুঝলাম এই মাতার বড় কষ্ট হয়েছে তার রুটি সেকতে উপরের সামনের পাঁচ রুটি গুলো ভালো সেকা হইছে নিজের পাশে হয় নাই ইয়া দ্বারা বুঝতে পেরেছি মা জননী গর্ভবতী মা বসে সেকতে পারে নাই বড় কষ্ট হয়েছে এই জন্য এক পাশ কাঁচা এক পাশ ভালো আর যখন রুটিটা বানাইতে গিছে ওই মা জননীর সামনের পাশটা ভালো হয়েছে এক পাশ খারাপ হয়েছে এ দ্বারা বুঝতে পারলাম মা জননীর বড় কষ্ট হয়েছে এই মা জননী গর্ভবতী মা ওই রুটি বানাইতে বড় কষ্ট হয়েছে ইয়া দ্বারা আমি বুঝতে পেরেছি তিন নাম্বার আব্দুল্লাহ বলে তুমি কে বলেছে আমি যার সন্তান তৃতীয় আব্দুল্লাহ বলে হুজুর আমি বলেছি জোরে বল আল্লাহু আকবার আপনি অবৈধ সন্তান ডাকতে বললেন এবার তোমরা তিনজনই যেটা বলেছো তিনটাই সঠিক প্রথম আব্দুল্লাহ বলেছো কুকুরের গোস্ত সঠিক বলেছো কুকুরের গোস্ত প্রমাণ পেয়েছি আমি দ্বিতীয় হলো গর্ভবতী মহিলা রুটি বানাইছি এটাও সঠিক বলেছো আর আমি যে অবৈধ সন্তান এটাও তুমি ঠিকই বলেছো সুতরাং তোমাদের ভিতরে দুই আব্দুল্লাহ জমি পাবে তোমার জমি পাবে নাম্বার ওয়ান হলো বড় আব্দুল্লাহ তোমার বাবা মায়ের সম্পদ তুমি ভাগ পাবা দ্বিতীয় আব্দুল্লাহ বললেন তুমি তোমার বাবা মায়ের সংসার সব সম্পদ পাবা তৃতীয় আব্দুল্লাহ বললেন আব্দুল্লাহ তুমিও আমার মতো অবৈধ সন্তান সুতরাং তুমি সম্পত্তির ভাগ পাবা না আল্লাহু আকবার বলেন না তুমি আমার মতো অবৈধ সন্তান তুমি তোমার চিনেছো আব্দুল্লাহ তিনজনের ভিতর খুব মনটা মলি বাড়ি চলে গেল বাড়ি যে মাকে জিজ্ঞেসছে মা ও মা সত্যি করে বলো আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান মা বলে বাবা রে তুই আজকে অনেক দিন লুকাছিলাম কথাটা না বলেছিলাম যখনই তুই বাড়ি থেকে তোরা তিন ভাই চলে গেলি তখনই বলবো বলবো মনে ছিল কিন্তু বলতে পারি নাই বাবা শোন তোর বাবা একজন ধার্মিক মানুষ ছিল নামাজি ব্যক্তি ছিল ফরজগার ব্যক্তি ছিল একদিন সলাত আদায় করে মসজিদের থেকে বাড়ির পথে ফিরতেছিলেন তুই রাস্তার মধ্যে পড়া অবস্থায় ছিলি পড়েছিলি তোর আব্বাজান তোকে তুলে নিয়ে আসে আমার হাতে দিয়েছিল হাতে দিয়ে সেই থেকে তোরে লালন পালন করেছি রে বাবা বাবা তোর বাবা মায়ের পরিচয় আমি জানি না তবে তোর নামটাও আমি আব্দুল্লাহ রেখেছি কারণ তোর বাবা আর আমার আমার স্বামী এবং আমি দুজনেই মিলে আমার কলিজার দুটি সন্তান তাদের নাম রেখেছি আব্দুল্লাহ তোর নাম রেখেছি আব্দুল্লাহ সুতরাং বাবা রে তুই তো অবৈধ কি বৈধ আমি বলতে পারি না কারণ তোরে আমি লালন পালন করেছি পালিত সন্তান জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার জিকির করেন সুবহানাল্লাহ ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহ লা ইলাহা গোনাগারের গোনা ছরে অনবী দেখিলে তোমায় গোনাগারের গোনা ছরে অনবী দেখিলে তোমায় ওরে এক নজরে দেন গো দেখায় কুপল কে দেন গো দেখা কাঁদে গোনাগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ
محبت بولن الله দেখাইতে তার নামের জ্যোতি ও আল্লাহ পাঠাই দুনিয়ায় ওর জন্ম নিয়ে কান্দেন নবী উদয় হইয়া কানছেন নবী আমার উম্মতির মা আয় নবীজি আল্লাহ আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ বাবার একটু জিকির জোরে করা যাবে না বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ওরে দেখলে সবই পাগল হবি তোরা দেখলে সবই ওর চেহারা আনো আর নবীজি আল্লাহ আল্লাহ এ মুসলমান গভীর মনোযোগ সমাধান হয়ে গেল গো ও মুসলমান গভীর মনোযোগ এই জন্য ইমানি আলোচনায় যেতেছিলাম আবার বলেন ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পড়লেন হযরত বেলাল মারহাবা বলেন লম্বা নাই বাবা ইমানের কথা বলতে যাগো কালেমা নামাজ রোজা হজ যাকাত আল্লাহু আকবার বলো এই কালেমা পড়লেন হযরত বেলাল বাবার নাম হলো রাবা ছোট্টবেলা থেকে কালেমা জিবাল বিলাল জিগান বেলাল জিগায় কে আমার রব এই সৃষ্টি জগতের মালিক কে আসমান জগতের মালিক কে আমার মালিককে জমিনটাকে বিনা খুঁটিতে ধরে রাখছে তিনি কে বেলাল গবেষণার মধ্যে পড়ে আছে আল্লাহ কি জন্য ডাকতে বলে বেলাল রে সব কিছুর মালিক হলো আমার আল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া বেলালের অনেক লম্বা আলোচনা গো মুসলমান বেলালকে বিক্রি করে দিলেন ওমার কাছে জোরে বলো আল্লাহু আকবার বেলালের বাবা রাবা ছিলেন তৎকালীন জামানায় একজন কৃষক তৎকালীন জামানায় ভালো একজন কৃষক ফসল বনতেন ফসল লাগাইতেন ফসল কাটতেন সুন্দর একজন কৃষক ছিলেন বেলালের বাবা বিক্রি করে দিলেন বেলাল বকরি চড়ায় বেলাল মেষ চড়ায় বেলাল মুসলমান শুনে নাও বেলাল শুধু কান্দে আর কয় আল্লাহ এই সব কিছুর মালিক আমি তুমি আল্লাহ কারণ হায়াত মউতের মালিকও তুমি আল্লাহ আমার মালিকও তুমি আল্লাহ তুমি ছাড়া কিছু নাই সব কিছুর মালিক তুমি লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মায়ের কাছে খবর আসলো গো মাইয়া রে তোমার কিনা গোলাম কি জন্য কবিতা প্রীতি করে গো আমাদের বকরিগুলো খানা খায় না মেষগুলো খানা খায় না সবাই তাকায় থাকে শুধু বেলালের মুখের দিকে তাকায় থাকে অথচ বেলালের বকরিগুলো পাথর চিটি চিটি খায় বেলালের বকরির চিয়ারা গুলো ভালো হয়ে গেছে তাজা হয়ে গেছে কারণ বেলালের পশুগুলো বেলাল যেগুলো পালন করেন একটা প্রাণী বেলালের খেদ রাখতে করে না শুধু এই মাটি মরুভূমির প্রান্তরে পাথরের মধ্যে চাটা দেয় আর সঙ্গে সঙ্গে পেটটা ভরে যায় জোরে জোরে বলো মারহাবা ও মায়া ডাকতে বলে বেলাল ও বেলাল শোনো তোমার মালিক কে কয় আমার মালিক আল্লাহ তোমার খাওয়াই কে তোমার আমার আল্লাহ
তোমার বাসায় রাখছে কে আমার আল্লাহ সব কিছুর মালিক কে আর একটু জোরে বলো আল্লাহ বলেন আরে বেলাল না তোমার মালিক আমি তোমাকে করায় করেছি আমি এই জমিনের মালিক আমি তোমার মালিক আমি খানোর মালিক আমি পরানোর মালিক আমি সুতরাং দ্বিতীয় কোনো মালিক নাই বেলাল বলে না আমার আল্লাহ বলে আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد شترك الله ياك الله ياك الله ياك الله ياك زر زر بل الله اكبر عرفت زر بل الله اكبر وما يا بل 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 কালেমা ছেড়ে দে কবিতা ছেড়ে দে নাই তোর খানা বন্ধ রে বেলাল খানা বন্ধ হয়ে গেল বেলাল কবিতায় কালেমা ছাড়ে নাই বেলাল কে ও মায়ার গোলামেরা তোর নির্যাতন চালাইতে লাগলেন ও মায়ার যন্ত্রণায় বেলাল কষ্ট করে কান্দে আর বলে আবার মালি সব কিছুর মালিক আমার আল্লাহ তুমি হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি তুমি আমার রব তুমি আমার সব বেলাল চোখের পানি ছেড়ে কান্দে বেলাল আল্লাহকে বলে না আমার মুসলমান গভীর মনোযোগ এই বেলালকে কি করলেন শুনে নাও ও মায়ার দুষ্ট মানুষেরা বেলালের আঘাতের পর আঘাত করতে লাগলেন বেলালকে মরুপ্রান্তরে টানাটানি করা হলো বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হলো বেলাল শুধু কান্দে আহাত বলে কান্দে আর চোখের পানি ছেড়ে বলে কালে মার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার যন্ত্রণা আরো জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও গো তুমি এই মানি না মানি না হার যে মানি না মানি না মানি না হার যে মানি না হায়াত মউতের মালিক তুমি কালে মার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার আরো জোরে বলেন যত পার যন্ত্রণা দাও গো এ রহি এ রহমান আমার জীবনের মালিক তুমি বলো আমার জীবনের মালিক এই কালেমার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার আরো জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার এই মানি না মানি না হার যে মানি না মানি না মানি না হার যে মানি না হায়াত মউতের মালিক তুমি কালেমার মালাটা যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার এ মুসলমান গভীর মনোযোগ বেলাল চোখের পানি ছেড়ে কান্দে রে উমাইয়ার দুষ্ট বেঈমান মুনাফিকরা বেলালকে নির্যাতন করে বেলাল বলে পৃথিবীর মানুষেরা রে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো আমি বেলালের জীবন থেকে একটা সেকেন্ডের জন্য কালেমা সরাইতে পারবো না বেলাল কান্দার কয় মালিক
নবী আসে হাসি মুখে জনমরণ হয়ে যায় রে আমার আল্লাহ তবু যেন ইমান না হারায় ফেলি রে আমার আল্লাহ সুখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে হযরত বেলাল উমাইয়ার হুকুম হলো যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমা না ছাড়ে প্রহার করো বেলালের হাতে পায়ে রশি দিয়ে বেঁধে রাখছেন বেলালকে আসতেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিছু দিনারের বিনিময় ও মুসলমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করাই করলেন লম্বা ইতিহাসে মুসলমান বেলালের বুকের উপর থেকে পাথরখানা যখন সরে দিল বেলাল একটা চিৎকার মেরে বলে আহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের হাতে পায়ে রশিগুলো ছেড়ে দিয়া বুকের মধ্যে টান দিয়া কয় বেলাল রে আয় ও বেলাল আমি নবীর প্রেমিক বেলালকে তুলে নিয়ে যাব রাসূলের কদমের মধ্যে বেলালকে নিয়ে যাওয়া হলো আমার নবীর কদমের মধ্যে পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওমায়ার কিনা গোলাম ছিল আমি কিছু অর্থের বিনিময় তারে নিয়ে আসি আপনার কদমের মধ্যে অপরাধ হলো বেলালের মধুর কালেমা পড়া নবী গো উমাইয়ার নবী এই বেলাল দুনিয়া চাই না দুনিয়ার মুকাফিক কি নয় দুনিয়ার বাড়ি গাড়ি চাই না বেলাল শুধু আপনাকে চেয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার রবকে চেয়েছে তার অপরাধে বেলালের সমস্ত গায়ের মধ্যে আজকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বেলাল বেলাল নবীর কদমের মধ্যে গেলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে বেলাল বেলালকে নবী রহমতের নবী বুকের মধ্যে নিয়ে বলে বেলাল আজ থেকে আমি নবীর কদমের মধ্যে তোর জায়গা করে দিলাম বেলাল পড়ে নে কালেমা লা ইলাহা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট কালেমার জন্য হয়েছে আমাদের তো কোনো কষ্টই নাই বাবা মুসলমানের গর্ভে জন্ম নিয়েছি কালেমা পড়েছি বেলাল নবীর কদমের মধ্যে জায়গা হয়ে গেল হুদবা সাইব আবু জেল আবু সুফিয়ান আবু লাহাব নবীর কাছে আসলেন মুহাব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি কালেমার দাওয়াত দেয় দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায় নবীর কদমের মধ্যে আসলেন এসে দেখে বেলাল রাসূলুল্লাহর বাম পাশে বসে আছে সুবহানাল্লাহ বলেন না নবী আজকে যেমন আমাদের মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব একই কাতারে বসে আছে এরকম বেলাল নবীর পাশে বসে আছে আবু জাহল হুদবা সাহেব আবু জাহল আবু সুফিয়ান এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুহাম্মদ আমাদের তো মন চায় আপনার কদমের মধ্যে আসতে আমাদেরও মন চায় আপনার কালেমা পড়ে মুসলমান হতে কারণ তৎকালীন জামানার মানুষগুলো বড় বেঈমান ছিল আল্লাহ বলো মিনান নাস মানুষের মধ্যে মা কোন তারা বলবে আমার নাতির ইমান আছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলাউল আখিরা কেনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে আমাকুম বিম উমিনিন জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা আল্লাহ ডাকতে বলে হাবিব আপনার কদমের মধ্যে একদল বেঈমানের দলের দ্বারা তারা বলবে ইমানদার মুত্তাকিন জোরে বলেন ঠিক কি না আমার মুসলমান বাবারা তারা বলবে হাবিব আপনার কদমের মধ্যে আছি আমরা আপনার দলের লোক আমরা মুমিন হয়েছি মুত্তাকিন হয়েছি মুমিন হয়ে গেছি আল্লাহ বলে হাবিব রে ওরা মুমিন নয় মুত্তাকিন নয় আপনার লগে একটা আছে তো আপনার সঙ্গে বেঈমান করার জন্য আছে ওই সমস্ত ধোকাবাজ বেঈমানদের জন্য আমি রেখে দিলাম
দুলিল কাফিরিন ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম সাত সাতটা জাহান্নাম আল্লাহু আকবার বলো আর একটু জোরে বলো আল্লাহু আকবার কয়টা জাহান্নাম যাবেন কিটা কিটা যাবেন একটা মানুষও যাবে না এ মুসলমান বারুয়ান এলাকার মানুষগুলো অত্যন্ত চালাক কয় হুজুর জাহান্নামে যাইবো যদি তবে জান্নাতের বাগানে বসলাম কেন ঠিক কি না আল্লাহ তুমি যেহেতু জান্নাতের বাগানে বসাইছো আল্লাহ তুমি দয়া করে না করে ওই জান্নাতের মালিক বানায় দিও আল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব যেদিন দুনিয়ার মায়ের চলে যাব যেদিন পিতা পুত্র সব পর হয়ে যাবে যেদিন আপনজন পর হয়ে যাবে রে আল্লাহ যেদিন আমার বিদায়ের ঘন্টা বেজে যাবে সেদিন আল্লাহ এই জান্নাতের বাগানটা আমাদের উপহার দিয়ে দিও আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম أعدت للمؤمنين الله بل مؤمن متقين جرا হবে তাদের জন্য প্রস্তুতি করা আছে আটটা জান্নাত জোরে জোরে বলো মারহাবা কয়টা জান্নাত কয়টা জান্নাত এমনি মাটির মধ্যে বসে আছেন লাভের জন্য লসের জন্য নয় আজকে যারা জান্নাতের বাগানে বসে আছেন অত্যন্ত লাভবান মানুষ অত্যন্ত জ্ঞানী মানুষ কারণ জান্নাতের বাগানে জাহান্নামী আসতে পারে না জান্নাতীদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ একটা নয় দুটি নয় আটটা জান্নাত জোরে বলা যাবে না আমার হামা জাহান্নামীদের জন্য তৈয়ার করে রাখছে আমার আল্লাহ সাতটা জান্নাম ও আমার আল্লাহ যেহেতু তুমি আমাদের জন্য আটটা জান্নাত খুলে রাখছো গো আল্লাহ তুমি যে কোনো একটা জান্নাতের মধ্যে আমাদের দিয়া দিও তোমার হাবিবের ইজ্জতের খাতিরে গো আল্লাহ এই মাহফিলের ইজ্জতের খাতিরে আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ তুমি যদি আমাদের নাজাত দাও পৃথিবীর মধ্যে কাউকে কৈফিয়ত দিতে হবে না গো যদি পৃথিবীর মধ্যে তুমি জাহান্নামে দাও তোমার লস হবে না লাভ হবে না আল্লাহ তোমার হাবিবের ইজ্জতের খাতিরে মাহফিলের খাতিরে আজকে যারা এই ময়দানে বসেছি আমাদের তুমি জান্নাত দিয়ে দিও জোরে জোরে বলো আল্লাহু আকবার জান্নাতীদের জন্য আটটা জান্নাত খুলে রাখছে আল্লাহ জাহান্নামীদের জন্য সাতটা জাহান্নাম খুলে রাখছে সব ফয়সালা করে দিয়েছে জাহান্নামীরা কোথায় যাবে জান্নাতীরা কোথায় যাবে ফয়সালা দিয়েছে ভালো ব্যক্তির জন্য আমার ভাইরা আমার বন্ধুরা আমার নবী কয় বেলাল ও বেলাল আগামী কাল আসবি না মনে আছে নি বেলাল রে আগামী কাল আসবি না বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদম সারা একটা মিনিটের জন্য আমার বাসা সম্ভব নয় আল্লাহ নবী গো ও মায়ার গোলামেরা কত যন্ত্রণা দিছে আমাদের কত দুঃখ দিছে কত মারছে ঘাত প্রতিঘাতে আমার দেহের রক্ত ঝরেছে ইয়া রাসূলুল্লাহ চামড়া গুলো সুলে গেছে তাও আমি কষ্ট পাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আপনার কদম সারা একটা মিনিটের জন্য বাঁচব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মায়ের নবী পৃথিবীর সব কিছু ছাড়তে পারি আপনার নূরের কদম খানা আমি বেলাল ছাড়তে পারব না নবী বলে বেলালদের শুধু একটা দিন আরে হুতবার সেই বাবু যে লাবু সুবিয়ান যদি কালেমা পড়ে নাই ইসলামের জন্য কতই না মঙ্গল হবে রে বেলাল তুই মাত্র একটা দিন আসবি না বেলাল বলে একটা দিন নয় একটা সেকেন্ডের জন্য আপনার কদম সারা আমি বাঁচতে পারবো না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার নবী বললেন বেলাল তুই একটা আগামী কাল আসবি না বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন ডাকতে বলে আমার মালিক ইমান যদি কোনো মানুষের হাতে থাকতো
আমি হাফসি গোলাম বিলাল রেখে ঈমান দিত না এই তোমার হাতে ঈমান থাকার কারণে আমি বেলাল ঈমান পেয়েছি রে আমার আল্লাহ হায়াত যদি কোন মানুষের কাছে থাকতো আমি বেলাল রে তুমি হায়াত দিতে না রে আল্লাহ তোমার হাতে হায়াত দিলে আমি বেলাল রে তুমি হায়াত দিছো গো আল্লাহ আল্লাহ আমি নবীর কদম ছাড়া বাঁচতে পারবো না আল্লাহ কান্তে কান্তে বেলাল রওনা হয়ে গেছে বাড়ির দিকে আমার আল্লাহ ডাক